হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে শুক্রবার, তাই স্পেশাল কিছু রান্না বান্না করব আর আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। যদি এটা খুব কমন একটি রান্না, সবাই কিন্তু আমরা রান্না করতে পারি, তো আমার রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে কিন্তু আমি তেল দিয়ে এখানে এলাচ আর দারচিনি সামান্য তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। আর এখানে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছি। আর যেহেতু আজকে আমি প্যাকেট মশলায় বিরিয়ানিটা রান্না করব, তাই এখানে আমি প্যাকেটের মশলা নিয়েছি। আর এটা হচ্ছে সিন্ধি বিরিয়ানির মশলা। যদিও সিন্ধি বিরিয়ানি মশলা কিন্তু অনেক কোম্পানির আছে, তো এই মশলাটা আসলে আমার আগে খাওয়া হয়নি, তো লকডাউনের মধ্যে আনা হয়েছিল, তখন অন্য মশলা ছিল না দোকানে। আর সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, এটা হচ্ছে এক্সট্রা ফ্লেভার আসার জন্য। আর এখানে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, আর কোনো পানি ব্যবহার করব না। আর আমার আজকে বাসায় টক দই ছিল, কিন্তু টক দইটা নষ্ট হয়ে গেছে, তাই এখানে আমি একটু লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে লেবু দিয়ে টক দই বানিয়ে নেব। তো এটাও খারাপ হয় না, টক দইয়ের কাজ চালিয়ে যাওয়া যায়। আর যদিও চিকেনে টক দই না দিলেও হয়, তো আমি টক দইটা বিরিয়ানি রান্নায় বা মাংস রান্নায় ব্যবহার করি, আমার কাছে আসলে ভালো লাগে, আর মাংসটা অনেক সফট হয়। তারপর এখানে আমি একটু টমেটো সস আছে, ওটা 3 চামচ দিয়ে দিব। আর বড় বড় বাবুর্চিরা কিন্তু সস এগুলো কিন্তু ব্যবহার করে, তো আমি যেহেতু বাসায় এমনি নিজেরা খাওয়ার জন্য রান্না করছি, তাই এত কিছু দিচ্ছি না, সাধারণভাবে বিরিয়ানিটা রান্না করব। আর চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আর এই পানিটা শুকানো পর্যন্ত আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি চালটা বের করে নিব। আর আজকে আমি কোনো বিরিয়ানি রান্নার বাসমতি রাইস বা সুগন্ধি রাইস পোলার চাল দিয়ে কোনোটা দিয়ে রান্না করব না। আজকে আমি রেগুলার যে ভাত রান্না করি যে চালটা দিয়ে, এটা আর কি বাসমতি রাইস বাট ভাত খাওয়ার জন্য, তো এই চালটা দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করব। আর এই চালটা দিয়ে মাঝে মাঝে বিরিয়ানি রান্না করি, খেতে ভালোই লাগে। আর চালটা একটু বেশি দিলাম, কারণ বিরিয়ানিটা কিন্তু বাসি হলে বা পরের দিন সকালে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আমাদের বাঙালিরা কিন্তু বিরিয়ানি বা খিচুড়ি পরের দিন খেতে ভালো লাগে, দ্বিতীয়বার গরম করলে কিন্তু বেশি মজা লাগে আমার কাছে, তাই চালটা একটু বেশি দিলাম। আর চালটা এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে রাখার পর যেহেতু এখন হাতে খুব কম সময় মাংস কষানো হতে হতে, আমি চালটা ভিজিয়ে রাখবো, তো 30 মিনিট ভিজিয়ে রাখলে ভালো হয়। তো এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো যতটুকু সময় আছে, তারপর ঝরিয়ে নিব। আর এদিকে মাংসটা নেড়ে দেবো এখন। আর আমাকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। আপনাদের ভিডিও কিন্তু আমি রেগুলার দেখি, তো যারা কমেন্ট করেন আমি কিন্তু সবার ভিডিও দেখি। আর সবাই সবার পাশে থাকার চেষ্টা করব। তো বিরিয়ানিতে কিন্তু আমার আলুটা খেতে খুবই ভালো লাগে, যেহেতু ফুড কালার নেই তাই আমি ফুড কালারটা দিইনি, সামান্য লবণ দিয়ে আলুটা ভেজে নিব। আর এই পাতিলে আমি রাইসটা রান্না করে নেব। আর ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি রাইস রান্নাটা দেখাইনি, তো আমি রাইসটা রান্না করে নিয়েছি। আর এখন আমি রান্না করা চিকেনগুলো এখন দিয়ে দিব। আর আপনারা চাইলে কিন্তু এখানে লেয়ার বাই লেয়ার দিতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী।
তো আমি যেহেতু খুব কম সময়ে ঝটপট করে রান্না করলাম, তাই আজকে এভাবেই দিয়ে দিব। আর ভেজে রাখা আলু আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। সবাই পুরো ভিডিও না দেখলেও কিন্তু অন্তত 3-4 মিনিট ভিডিও দেখবেন, তারপর কমেন্ট করবেন। আর ওয়াচ টাইম কেটে যাচ্ছে, সবাইকে অনুরোধ জানাচ্ছি 3-4 মিনিট ভিডিও দেখবেন আপনারা, তারপর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। এখন আমি কিন্তু বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, এখন আমি কেওড়া জল দিয়ে তারপরে ফয়েল পেপার দিয়ে এখন দমে রাখবো 10-15 মিনিটের মতো। আর এদিকে আমি একটু পায়েস রান্না করব, খুবই অল্প রান্না করব, তাই এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি চিনি গুঁড়া চাল ছিল, পোলাওয়ার চাল, ওইটা এই সামান্য পরিমাণ দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু ব্লেন্ড করে নিয়েছি, গুঁড়ি করে নিয়েছি আর কি, তাহলে আর কি পায়েসটা খেতে ভালো হয়। পোলাওয়ার চালটা কিন্তু একটু বড় হয়, তো দানা দানা হয় না আর। তারপরে এখানে আমি দুটো এলাচ দিয়ে এখন রান্না করে নেব, আর চিনিটা পরে ব্যবহার করব যখন চালটা একদম ফুটে আসবে তখন। এর আগে দিলে কিন্তু চালটা আর সিদ্ধ হতে চাইবে না, তো যখন হয়ে আসবে তখন আমি চিনি আর কিশমিশ দিয়ে দিলাম। এই তো আমার খুব সাধারণভাবে পায়েসটা রান্না হয়ে গেছে, আর যখন ঘন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আর এদিকে পুরো বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটা কিন্তু ঝরঝরা হয়েছে, তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর পরিবেশন করে নেব। আর আজকে দুপুরে খুবই সাধারণভাবে বিরিয়ানিটা রান্না করলাম, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আর এখানে কিছু টমেটোর সালাদ বানিয়ে নিয়েছি, আর লেবু। আলুটা ভেঙে দেখাই আপনাদের, দেখুন কীরকম ভেঙে যাচ্ছে, নরম হয়ে গেছে, আর এভাবে কিন্তু খেতে খুবই মজা হয়েছে। তো আজকে দুপুরে খাবারটা ভালোই হয়েছে, আর বিকেলবেলায় পায়েসটা খাবো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।